ঢাকায় সিনেমার আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি চলতি বছর মার্চের শেষ দিকে পুত্র সন্তানের জন্ম দেন এই চিত্রনায়িকা। এরপর কেটে যাচ্ছে আড়াই মাস। এদিকে মাহির ছেলেকে দেখতে এতদিন মুখিয়ে ছিলেন তার ভক্ত অনুরাগীরা। অবশেষে ছেলের ছবি প্রকাশ্যে আনলেন এই অভিনেত্রী। সম্প্রতি মাহি তার ফেসবুক অ্যাকাউন্টে ছেলের সঙ্গে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেন, যার ক্যাপশনে তিনি লেখেন, মাশাআল্লাহ আমার কলিজাটা। ছেলের সঙ্গে মায়ের এই আদর মাখা ছবি প্রকাশ্যে আসতেই মন্তব্যের ঘরে শুভেচ্ছা বার্তায় ভরে ওঠে। তবে বেশ কিছু নেতিবাচক মন্তব্য আসে নজরে। একজন লিখেছেন, আপনার স্বামীর ছেলেই তো ফারিস। আবার আরেকজন লিখেছেন, আপনারা নিজেরা এত ফর্সা, আপনার ছেলে এত কালো কেন? যদিও এসব মন্তব্যের জবাব দেননি অভিনেত্রী। আপাতত ছেলেকে নিয়ে ব্যস্ত রয়েছেন মাহি। 2021 সালের 13 সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রকিব সরকারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। এরপর 2022 সালের সেপ্টেম্বরে সবাইকে মা হওয়ার সুসংবাদ দেন তিনি। পরবর্তীতে গত 28 মার্চ রাতে রাজধানীর একটি হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী।